প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। আজকের বাংলা ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি তাসলিম আক্তার, সহকারী শিক্ষক, সাগর ক্যান্টনমেন্ট বোর্ড, বালিকা উচ্চ বিদ্যালয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দীর্ঘদিন ছুটি পেয়েছ। আশা করি এই ছুটিতে প্রতিটা বিষয়েই মনোযোগের সহিত পড়াশোনা করছো। তো আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই থেকে কিছু গদ্য পদ্য তোমাদের আলাদা করে দিয়েছি। এগুলি বাসায় অত্যন্ত গুরুত্বের সহিত আয়ত্তে আনবে। তোমাদের সম্পূর্ণ বই পড়তে হবে, এটা কোনো বিকল্প নেই, কারণ বাংলা সিলেবাস আমাদের অনেক বিস্তৃত। আমাদের হাতে আছে বাংলা দুইটা পত্র মিলে 200 নম্বর। এই জন্য তো পুরো বই তো একসাথে পড়া সম্ভব নয়, এই জন্য আমি তোমাদের সহজে অনুশীলন করার জন্য কিছু গদ্য পদ্য আলাদা করে দিয়েছি। তাহলে তোমরা এগুলি দেখো। গদ্যগুলি হচ্ছে শোভা, বই পড়া, অভাগীর স্বর্গ, মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিক্ষা ও মনুষ্যত্ব, প্রবাস বন্ধু, সাহিত্যের রূপ ও রীতি, পল্লী সাহিত্য, আর আকির ভেপু, একাত্তরের দিনগুলি। এগুলো হচ্ছে তোমাদের গদ্য। আরও অনেক আছে, এগুলি এখন বাসায় ভালোভাবে অনুশীলন করো, ঠিক আছে? তারপরে কবিতাগুলি দেখো। বঙ্গবাণী, জীবন সঙ্গীত, জুতা আবিষ্কার, মানুষ, পল্লী জননী, আমি কোনো আগন্তুক নই, আমার পরিচয়, স্বাধীনতা শব্দটি কীভাবে আমাদের হবে, সাহসী জননী বাংলা, কবিতাক্ষণ, এই কবিতাগুলি এখন ভালোভাবে পড়ো সবাই। তারপরে আরেকটা কথা হচ্ছে উপন্যাস। উপন্যাসটা তোমাদের সম্পূর্ণটাই করতে হবে, এটা তো আর আলাদা করা যাবে না, এটা সম্পূর্ণটাই দিয়ে দিয়েছি, সম্পূর্ণটা করবে। নাটক, একইভাবে নাটক সবটুকু করতে হবে। নাটকটা বাসায় নাটকের যে প্রশ্ন যেগুলি আগে দিয়েছি এগুলি করতে থাকবে, ঠিক আছে? তারপরে আসো দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্র একইভাবে 100 নম্বর। এখানে আমি রচনামূলক অংশটুকু দিয়েছি, তারপরে আমি তোমাদের ব্যাকরণ অংশ থেকেও দিব এবং সেগুলি খুব তাড়াতাড়ি দিব। তোমরা আমি এই রচনামূলক অংশটা করতে থাকো। এখানে আমি কতগুলি অনুচ্ছেদ দিয়েছি, অনুচ্ছেদগুলি পড়বে। তারপরে আবেদনপত্র দিয়েছি, এগুলি তোমাদের বই থেকে, আমি যে এখানে 1, 2, 3, 5, 6, 7 আবেদনপত্র উল্লেখ করেছি, এগুলি হচ্ছে তোমার বইয়ের অনুশীলনী। তো বই বইয়ের এক, বইয়ের দুই, এখানের 1, 2-এর সাথে মিল আছে, কাজে এখানে তোমার চিন্তা করতে হবে না, বই খুললে ঠিকমতো পেয়ে যাবে। তারপরে সংবাদপত্র প্রকাশের চিঠি, ব্যক্তিগত পত্র, ভাব সম্প্রসারণ, এসবই বই বইতে আছে। এখানের নম্বর এবং বইয়ের নম্বর একই, ওইভাবেই বসে অনুশীলন করবে। তারপরে সার্বর্ম, সার্বর্মগুলি আমি বইয়ের তুলে দিয়েছি, ওইগুলি তোমরা করবে, ভালোভাবে আয়ত্তে আনবে। তারপরে প্রতিবেদন, প্রতিবেদন এখানে আমি 5টা প্রতিবেদন দিয়েছি তোমাদের, এগুলি হচ্ছে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। এই প্রাতিষ্ঠানিক প্রতিবেদনগুলি প্রত্যেকটা আমি অভিযোগ দিয়েছি, মানে অথবা করে দিয়েছি, এভাবেই করবো, ঠিক আছে? তারপরে দিয়েছি এই যে এখানে খ নম্বর থেকে ঙ নম্বর পর্যন্ত, এগুলি হচ্ছে সংবাদ প্রতিবেদন। এগুলি তোমরা যেভাবে দিয়েছি এভাবে পড়ো, পরবর্তীতে আরও দিব, কারণ বাংলা আমি আগেই বলেছি বাংলা সিলেবাস অনেক বিস্তৃত। এখন এগুলি বাসায় ভালোভাবে আয়ত্তে আনো, তারপরে আবারও তোমাদের এরপর হচ্ছে প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনা এখানে আমি দিয়েছি যে রচনাগুলি, এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলি বাসায় ভালোভাবে অনুশীলন করো। একটা রচনায় 20 নম্বর, আছে এটা গুরুত্ব শেষ করতে হবে। আমাদের এই 200 নম্বর থেকে যেন তোমাদের ম্যাক্সিমাম নাম্বারটা তোমাদের আয়ত্তে এসে যায়, এই জন্য আমি এগুলি তোমাদের বাসায় অনুশীলন করার জন্য দিয়েছি, অত্যন্ত গুরুত্ব শেষ করবে। তারপরে প্রাক নির্বাচনী এবং নির্বাচনী পরীক্ষা হলে সেটা তো সরকারি সিদ্ধান্তের উপরে নির্ভর করে, সে তখন আমরা আবার তোমাদের সাবজেক্টটা নিয়ে কথা বলব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এগুলি তোমরা বারবার বাসায় অনুশীলন করতে থাকো। তো আজকে এই পর্যন্তই,
আবারও আমি তোমাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।